সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবুল হবে না? না ভাই, এমন কোনো কথা নেই। সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে উপার্জন আপনার হারাম হলো, কিন্তু নামাজ হবে না এমন নয়। ফর্মাল যে কাজগুলো আছে নামাজের, সেগুলো যদি আপনি সঠিকভাবে সম্পাদন করেন, আপনার ইবাদত হয়ে যাবে এবং ফরজ আপনার আদায় হয়ে যাবে, ফরজ থেকে আপনি দায় মুক্ত হয়ে যাবেন। কিন্তু হারাম ভক্ষণকারী দেহ সেটি জান্নাতে যাবে না, তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে। এবং এরকম মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবে, সে দোয়াও কবুল হবে না, হাদিসে রয়েছে। কিন্তু ইবাদতের যে ফর্মালিটিস আছে, সেগুলো যদি আপনি মেনটেন করেন, আপনার ইবাদত হয়েছে এমনটি বলতে হবে। ইবাদত হয়নি বা হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নেই।